হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যার নাম এসআরপি একাডেমি। ভিডিওর শুরুতেই সবাইকে ধন্যবাদ, তোমাদের জন্য আমরা 10K যে মার্কস অর্থাৎ 10K সাবস্ক্রাইবার, আমরা কিন্তু যে সেই সাবস্ক্রাইবারের বেল্ট কিন্তু ক্রস করতে পেরেছি তোমাদের জন্য। তো ইন্ডিয়ান পোস্টে এই মুহূর্তে একটা হিউজ রিক্রুটমেন্ট হতে চলেছে। তোমরা জানো যে বিভিন্ন স্টেটে অলরেডি অর্থাৎ 2-3টি স্টেটে অলরেডি অনলাইন ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। তো সেই কোটা অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলও কিন্তু আসতে চলেছে ভালো রকমের কিন্তু রিক্রুটমেন্ট। তো বিশাল নিয়োগ হতে চলেছে এবং মাধ্যমিক পাস যারা আছো, যাদের বয়স হয়ে গেছে 18 বছর, এবং এই যে চাকরিটা এতদিন এইখানে নোটিফিকেশান আসেনি, পুরনো নোটিফিকেশন অনুযায়ী যে এরকম চাকরি হতো এর আগে, সেটা হচ্ছে মাধ্যমিকের পার্সেন্টেজের উপর কিন্তু হতো। মাধ্যমিকের পার্সেন্টেজ যার যত ভালো আছে সেই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু এই রিক্রুটমেন্টগুলো হতো গ্রামে গ্রামে, ঠিক আছে, গ্রামে বলো বা শহরের বিভিন্ন পোস্ট অফিসে। তো এই মুহূর্তে যাদের যারা 18 থেকে 40 ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু আমি বলবো যে যেহেতু মাধ্যমিকের পার্সেন্টেজের উপর নির্ভর করে এইসব রিক্রুটমেন্টগুলি হয়, সেহেতু তুলনামূলকভাবে যারা নবীন অর্থাৎ যারা রিসেন্ট টাইমে যাদের 18 ইয়ার্স হয়েছে তারাই বেসিক্যালি চাকরিটা পায় আমরা দেখেছি। তো সবাই ফর্ম ফিল আপ করে রাখো এবং অবশ্যই আশেপাশের যেসব জায়গায় একটু একটু মনে হচ্ছে যে এই জায়গাগুলোতে কম ফাইট হতে পারে, কম পার্সেন্টেজ পর্যন্ত যেতে পারে, সেই খবরগুলো তোমরা কিন্তু রাখো এবং সেই সব জায়গায় কিন্তু ফর্ম ফিল আপের যখন অপশান দেবে, অপশানের সময় তোমরা কিন্তু সেগুলো চুজ করবে। এই মুহূর্তে আমি তোমাদেরকে বলবো যে ইন্ডিয়ান পোস্টে প্রায় 5000-এর মতো নিয়োগ হবে অল ওভার যে ওয়েস্টবেঙ্গল সার্কেলে। তো কখন ফর্ম ফিল আপ তোমরা করবে, কখন ফর্ম স্টার্ট হবে তোমাদের সব কিছুই বলবো। তো মাধ্যমিকে সবাইকে বলবো যে যারা যারা এখনও কম্পিউটার সার্টিফিকেট তৈরি করোনি, এখনও টাইম আছে, তারা একটি করে কম্পিউটার সার্টিফিকেট কোর্স তোমরা কিন্তু কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। কম্পিউটার কোর্স কিন্তু ম্যান্ডেটরি ছিল আগের যে নোটিফিকেশানে, প্লাস হচ্ছে তোমাদের এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এটা, যে এখানে দেখো যে চিফ পোস্টমাস্টার যে জেনারেল অর্থাৎ সিপিজি যাকে বলা হয়, আসাম, ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, জম্মু কাশ্মীর, এখানে যে শিডিউল অফ সাইকেল, 3rd GDS যে অনলাইন এনগেজমেন্ট হবে প্রসেস, সেই প্রসেস বলা হয়েছে এখানে, ফেজে ভাগ করা আছে, দেখো বিভিন্ন ফেজ। এখানে 9 নম্বর ফেজ হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গলে। ফর্ম ফিল আপ স্টার্ট হবে 05/07/2021 অর্থাৎ যে 7-এর মাস থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং চলবে 8-এর মাস পর্যন্ত, ঠিক আছে। এগুলো ফর্ম ফিল আপের যে মানে প্রসেস, সেই প্রসেসগুলো এখানে লেখা আছে। তো যে সব জায়গায় অ্যাপ্রুভড করা আছে, 3rd নোটিফিকেশান এখানে শিডিউলড, এখানে মানে একটা হিউজ রিক্রুটমেন্ট কিন্তু হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো যেসব ভ্যাকেন্সিস কিন্তু এখনও সিলেক্ট হয়নি, মানে কতগুলো ভ্যাকেন্সিস আছে বাকি আছে সেই ভ্যাকেন্সিস জানতে চাওয়া হয়েছে, তার উপর ভিত্তি করে কিন্তু রিক্রুটমেন্ট হবে। তো এটা কিন্তু একটা তোমাদেরকে বলবো, যারা যারা যাদের যাদের এখনও সার্টিফিকেটটি নেই তারা অতি সত্বর ভর্তি হয়ে যাও, কারণ একটি সার্টিফিকেট অবশ্যই লাগে সেই প্রসেসটি সম্পন্ন করার জন্য। অর্থাৎ যারা যারা ভর্তি হয়ে সার্টিফিকেট পেয়ে গেছো তাদের জন্য তো ভালোই, কম্পিউটার সার্টিফিকেট সবাই একটি করে রাখো। তো প্রচুর রিক্রুটমেন্ট আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গলেও, উত্তরাখণ্ডে, জম্মু কাশ্মীরে, হরিয়ানাতে, মধ্যপ্রদেশে এবং আসামে। তো অবশ্যই এটা 15/4/2021 যে নোটিশ, সেই নোটিশ অনুযায়ী। ধন্যবাদ সবাইকে, সবাই পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।